নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলাদেশ থেকে বারবার আওয়াজ ওঠে ভারতবর্ষের পণ্যকে বয়কট করুন বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া এই আওয়াজটা আমরা বারবার শুনেছি আমরা বিভিন্ন ভিডিও বিভিন্ন প্রতিবেদন দেখি আমরা বাংলাদেশ থেকে বারবার প্রচারিত হয়েছে সেটা নিয়ে আমারও একটা প্রতিবেদন ছিল যে বাংলাদেশে কিভাবে ভারতীয় পণ্যকে বয়কট করার কথা ঘোষণা করা হচ্ছে তারপরে গণ আন্দোলন তারপরে এই ইউনুস সরকারের চলে আসা সবই একটা বেশ ছন্দ মাফিক হয়েছে আর ভারত বিদ্বেষ বাংলাদেশে বহু মানুষ বহু জায়গায় প্রচলিত করে যাচ্ছে বয়কট এই প্রথম আমি দেখলাম ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বুকে আমাদের বাড়ির ছোট ছোট বোনেরা তারা রাস্তায় নেমেছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে তাদের প্রতিবাদের ভাষা ছিল একটাই বয়কট বাংলাদেশ আর সেটা নিয়েই এই মুহূর্তে আমার প্রতিবেদন আগে আপনি দেখুন এই আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট বোনেরা ছোট ছোট বোনেরা তারা কিভাবে কিভাবে নিজেদের বক্তব্য রেখেছে এবং সেই বক্তব্যটা কতটা সাবলীল এবং কিভাবে বলেছে কথাগুলো শুনুন নমস্কার সবাইকে আমরা এখানে সবাই যারা উপস্থিত রয়েছি আমরা রাষ্ট্রবাদী হিন্দু এবং আমরা ভারতবর্ষ ভারতবাসী তার থেকে বড় পরিচয় আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা পশ্চিমবঙ্গ থেকে তথা ভারতবর্ষ থেকে বাংলাদেশকে বয়কট চাচ্ছি আমরা বাংলাদেশের রিলিজ চাই না আমরা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চাই আমরা বিগত দিন ধরে দেখছি বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তাদের কর্মসংস্থান নষ্ট করা হচ্ছে তাদের মন্দির নষ্ট করা হচ্ছে বিভিন্ন এরিয়ায় তাকে টর্চার করা হচ্ছে আমরা সেই জন্য আমরা রাষ্ট্রবাদী যারা রয়েছি আমরা বাংলাদেশকে বয়কট করতে যাচ্ছি এবং বাংলাদেশের আজ থেকে আমরা যেসব পণ্য সামগ্রী কিনব আমরা দেখবো যে এটা মেড ইন বাংলাদেশ কিনা বা বাংলাদেশ রিলেটেড কোনো পণ্য সামগ্রী কিনা আমরা আজ থেকে সেটা বর্জন করব এবং আমি ভারত সরকারের কাছে রিকোয়েস্ট করছি যে বাংলাদেশের যেসব জেহাদি লোকজন রয়েছে তাদের পাসপোর্ট ভিসা বন্ধ করুক আমাদের দেশে আসার জন্য আমরা চাই না আর আমি বাংলাদেশের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা আমাদেরও বয়কট করে দাও তোমরা চিকিৎসার জন্য আমাদের এখানে আসবে ঘোরার জন্য আসবে শিক্ষার জন্য আসবে আর এসে তোমাদের দেশে গিয়ে তোমরা মানে বিভিন্ন ধরনের আমাদের নামে বদনাম ছড়াবে বিভিন্ন ব্লগারে আমরা দেখে থাকি নিউজ মাধ্যমে দেখে থাকি আপনারা ফেক নিউজ চ্যানেল আমাদের ভারতবর্ষে আমরা চাই না আপনাদের মানে আপনাদের পর্যটন ব্যবস্থা আমরা চাই না আমরা আমদানি রপ্তানি আপনাদের সঙ্গে চাই না আমি ভারত সরকারের কাছে রিকোয়েস্ট করছি বাংলাদেশ বয়কট করা হোক জয় হিন্দ জয় ভারত বাংলাদেশ শুনলে পরিষ্কার কণ্ঠে কিন্তু পরিষ্কার কণ্ঠে রাষ্ট্রবাদী আমাদের বাড়ির বোনগুলো ঠিক কথা বলেছে অদিতি রায় যার এই প্রতিবেদনটা আমি দেখেছি যিনি এই বলেছেন ছোট বোনটা যিনি বলেছেন আপনি ছোট্ট বোন আমার ছোট বোন এই ছোট বোনের আওয়াজ আজ প্রত্যেকটা মানুষের কণ্ঠে ধ্বনিত হওয়া দরকার আছে আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে কেন আসলে হঠাৎ করে দীর্ঘ দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হিন্দুদের ওপর অত্যাচার করে আসছে বাংলাদেশের কিছু উগ্রবাদী মুসলিমরা এবং তারা কিন্তু ওই বিএনপি আওয়ামী লীগ এইসব চক্করে যায় না লক্ষ্য তাদের এক শত্রু সম্পত্তি দখল করো মানে হিন্দুদের সম্পত্তি দখল করো হিন্দুদের শত্রু হিসেবে চিহ্নিত করা মারাউনের বাচ্চা বাচ্চা বলে তাদেরকে মারা তাদের মন্দির ভাঙা বিভিন্ন জায়গায় কাজে দোকান ব্যবসা সেগুলোকে নষ্ট করে দেওয়া এবং যেখানে যেখানে চাকরি করছে সেখান থেকে জোর করে তাদেরকে রেজিগনেশন দেওয়ানো এবং তারপর কারুর গলায় জুতোর মালা লাগানো কাউকে চর মারা বিভিন্ন প্রতিবেদন আমরা দেখেছি দেখেছি কি ঘৃণা হিন্দুদের উপরে আর এখানেই প্রশ্ন কেন যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য উনিশশো সালে বাঙালি হিন্দু প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধে বাঙালি হিন্দুর অবদান কম ছিল না তারপরেও কেন বাংলাদেশের বুকে হিন্দুদের অত্যাচার করবে কেন মারা হবে বারবার কেন হিন্দুরা পালিয়ে আসবে এখান থেকেই প্রশ্ন ওঠে এখান থেকেই অদিতিদের আওয়াজ একদম সত্যি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলবে আর বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমরা নেব কিনবো সেই পয়সা দিয়ে কেন কেন আমরা বয়কট করব না আপনারা জানেন ইউনিশ সরকার যখন ক্ষমতা এসেছিল এসেই কি ঘোষণা করলো ভারতবর্ষে কোনো ইলিশ মাছ রপ্তানি করা যাবে না তারা করবে না বাবা ইলিশ মাছ রপ্তানি করব না তা করবে না তো কার কি যায় আসে আমাদের কিছু যায় আসতো না কিন্তু তারপর দেখা গেল তারাই বিপদে পড়ে গেছে অত মাছ নিয়ে কি করবে অন্য কোন দেশের লোকেরা এত খায় ইলিশ মাছ আমাদের যেরকম একটা ডিমান্ড আছে খাবো ইলিশ মাছ খাবো বাংলাদেশের ইলিশ পদ্মার ইলিশ খাওয়ার একটা ডিমান্ড ছিল সে ডিমান্ডের কথা বুঝতে পেরেছে সেখানকার যে সমস্ত মৎস্যজীবীরা আছে তারাও বুঝেছে যে ইউনুস সরকার হোক বা যে সরকারই হোক সব সব সবকিছু ফালুস হয়ে যাবে যদি ভারতবর্ষে না ইলিশ পাঠানো হয় তাই বড়ো বড়ো ডায়লগ মারা ইউনুস হুশ হয়ে গেছে চীন থেকে সাপোর্ট পাক আর না পাক সেভেন সিস্টারের দিকে তাকানো বাংলাদেশের এইসব ছ্যাঁচড়া লোকেরা তারা ভেবেছিল ইলিশ মাছ না পাঠালে আমাদের চলবে না মানে আমরা খেতে তাই না পশ্চিমবঙ্গ ইলিশ মাছ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা সেখানকার মাছ খাবো আমরা ভারতের লোকেরা ভারতবর্ষের মাছ খাবো দরকার নেই তোর বাংলাদেশের মাছ ঠিক বলেছে আমাদের ছোট বোন দরকার নেই খাবো না বাধ্য হয়ে পাঠাচ্ছি পয়সা বড় চিজ পয়সা বড় চিজ পয়সার জন্য পাঠাচ্ছে তারা ভালো কথা বলেছে আমাদের বাড়ির বোন ঠিক বলেছে দরকার নেই আপনাদের আসতে হবে না দরকার নেই বড় বড় ডায়লগ এই তো কদিন আগে দেখছিলাম লাইন দিয়েছে ভারতবর্ষের যেন ভিসা দিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি দেওয়া হয় কেন এখানে সস্তায় পাওয়া যায় সবকিছু যান না মালয়েশিয়ায় যান না যেখানে গিয়ে শেখা আসুন না লেখাপড়া সব কিছুর জন্য ভারতবর্ষকে কেন দরকার আছে চিকিৎসার জন্য ভারত কেন যার অন্য জায়গায় আসলে দম নেই ওদিকে হিন্দুদের উপর অত্যাচার করবে আর এখানে ভারতবর্ষে এসে থাকবে এসে চিকিৎসা নেবে একদম ঠিক আওয়াজ তুলেছে ভারত সরকার উচিত এদিকে তাকানো ভারত সরকার যদি এদিকে না তাকায় তাহলে ভারত সরকারের বিরুদ্ধেও কিন্তু চিৎকার করতে হবে আমাদের ঠিক কথা বয়কট করতে হবে বাংলাদেশকে চ্যাংড়ামো আমাদের হিন্দু লোকেদের মারবে আর এখানে এসে চিকিৎসা নেবে ভারতকে বয়কট করবে বয়কট ইন্ডিয়া আর এখানে আসা চিকিৎসার জন্য যাও না যেদিকে আছে চীন আছে যাও কোথায় মালয়েশিয়া আছে যাও যেখানে যা করবে যাও দরকার নেই একদম ঠিক কথা বলেছে আপনাদের এখানেও আসতে হবে না ঠিক বলেছে ছোট বোন আমার বলেছে আপনাদের আসতে হবে না আমি বলছি তোদের আসতে হবে না তোরা আসবি না আমাদের এখানে আসবি না যতদিন আমাদের হিন্দুদের উপর অত্যাচার করবি ততদিন এখানে ঢুকবি না হিন্দুদের অত্যাচার বন্ধ করার পরে তারপর চিন্তা ভাবনা করা যাবে তার আগে একদম নয় আর এটা পরিষ্কার কথা আর এই স্পষ্ট কথাটা বারবার উচ্চারিত হওয়া দরকার আছে আচ্ছা আপনি কি ভাবছেন বলুন তো আপনার কি মনে হয় এই যে দাবিটা আমাদের বাড়ি ছোট বোনরা তুলেছে রাষ্ট্রবাদী যারা তুলেছে সেই আওয়াজটা কি ভুল না ঠিক আপনি কি ভাবছেন আমাদের উচিত না প্রতিবাদ করা পুজো মণ্ডপে পুজো করবে তার জন্য টাকা দিতে হবে চাঁদা দিতে হবে দেখেছেন আপনারা পাঁচ লাখ টাকা পর্যন্ত চেয়েছে পুজো করতে গেলে দিতে হবে বাপের জমিদারি পেয়ে গেছে ওই দেশটা এখন ইসলামিক কান্ট্রি ঘোষণা করে দিয়েছে প্রায় এবং জিজিয়া দেওয়ার মতো থাকতে হচ্ছে হিন্দুদের এটা ভাবতে হবে আপনাকে আর তাই বয়কট করতে হবে বাংলাদেশি পণ্যকে বাংলাদেশি পণ্য আমরা ঢুকতে দেবো না একটা পণ্য আমরা কেউ কিনবো না প্রতিজ্ঞা করুন দরকার নেই যেভাবে আমরা চায়না দ্রব্য চিনিজ চাইনিজ প্রোডাক্ট আমরা একবার বর্জন করেছিলাম যখন আমাদের ওপরে যখন ভারতবর্ষের ওপর যখন চোখ দেখিয়েছিল চোখ লাগিয়েছিল যখন আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল তখন আমরা বলেছিলাম বয়কট চায়না ঠিক একইভাবে আওয়াজ তোলা উচিত বয়কট বাংলাদেশ যতদিন না পর্যন্ত ওখানকার প্রত্যেকটা হিন্দুকে ভালোভাবে রাখবে ভালোভাবে থাকবে তারা প্রত্যেকে মাথা উঁচু করে বাঁচবে এবং সেই প্রতিবেদনগুলো আমরা রোজ দেখব ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে বয়কট করা উচিত আর প্রত্যেকটা জেহাদি বাংলাদেশিকে লাথি মেরে বের করে দেওয়া উচিত এখান থেকে যারা যারা এখানে ঢুকে রয়েছে এটা হচ্ছে পরিষ্কার সত্যি তাই এই আওয়াজের দরকার আছে খুব ভালো লাগলো এবার আপনি জানান আপনার কি মনে হচ্ছে এই যে ছোট ছোট বলে যে আওয়াজ এই আওয়াজের দরকার আছে কি নেই দেখছিলাম অনেকে লিখেছে অনেকে আবার এটা পোস্টার লাগানো নিয়ে আবার লিখেছে বলেছে এক কে নাম কি যেন নামটা ভুলেও গেছি পাঁচ এদের নাম মনে রাখা উচিত নয় তৃণমূল আর কি তার বক্তব্য আবার এরকম কই মণিপুর নিয়ে তো বলছো না এটার বেলা নেমে পড়লে বাবা বাবা এরা মণিপুর নিয়েও প্রতিবাদ করেছিল এরা সব নিয়ে প্রতিবাদ করে রাষ্ট্রবাদীরা সমস্ত কিছু নিয়ে প্রতিবাদ করে আর যখন এই প্রতিবাদ হচ্ছে তখন ওই কথাটা মনে পড়ে যাচ্ছে নিজের বাড়িতে যখন অসুখ হয় তখন কি মনে করাতে হবে যে পাশের বাড়িতে কি হয়েছিল এইসব ছ্যাঁচড়া লোকগুলো ভর্তি হয়ে রয়েছে অনেক বাংলাদেশি দেখলাম ছোট বোন থেকে তার এক স্যান্ডেলে খারাপ কথা বলেছে আমিও পাল্টা দিয়ে দিয়েছি কিছু করার নেই ছোট ছোট বোনদের রক্ষা করতে আমাদের মতো মানুষদের নাম হবে নামতেই হবে এটাই সত্যি এরকমই থাকে রুদ্রবার্তা এরপরে যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তবে সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কিছু বলার থাকে যে বয়কট বাংলাদেশ বাংলাদেশে ইলিশ মাছ আমরা কিনবো না দরকার নেই ভারত সরকারকে জানিয়ে দেওয়া উচিত প্রত্যেকে উচিত ইমেল করা ভারত সরকারকে জানানো বাংলাদেশি পণ্য আমরা নেব না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দরকার নেই যতদিন পর্যন্ত আমাদের হিন্দুদের উপর অত্যাচার করবে এবার আপনি বলুন আপনার যদি মনে আমি ভুল বলেছি জানাবেন আপনার যদি মনে আমি ঠিক বলেছি জানাবেন আর এই ছোটো ছোটো বোনেরা যেটা করছে সেটাকে আপনি ভালো ভাবছেন নাকি খারাপ স্ট্রেট ফরওয়ার্ড বলবেন ভালো থাকুন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধু মাত্র ভারতমাতা জয় হোক জয়